হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর্ম পা ব্লগার। আবার চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে ব্লগ। এখন রান্নাঘরে চলে এসছি, আমার কর্মী তো রান্নাঘরে সব আলাদা থাকে। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। এখন আমি কী করছি বলো তো? খালি মাছ বাসনটা মাখবো, সকালবেলা উঠে যা যা কাজ থাকে আর কি। যাই হোক, দেখতে থাকো তোমরা। বাসন মাছ রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। চলো, আমি এখন ওপেনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। রান্না করবো তো, পরিষ্কার না করতে হবে। পুরো আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে। চলো এবার বিছানাটা এগুলো পরিষ্কার করে ফেলি। আমার এই বিছানাটা গোছানো হয়ে গেছে কমপ্লিট। তো দেখেছো পুরো কমপ্লিট হয়ে গেছে। চলো ওই ঘরে যাও। এই ঘরটা আমার গোছানোই থাকে, একটু কমপ্লিট হয়নি। চলো আমি এখন কি করবো বলো তো? আমার একটু জল ছিটে দিচ্ছি ঘরটা ভাত তো, নাহলে ধুলো উঠবে। জল দিয়ে দিচ্ছি, প্রচুর ধুলো উঠবে, সিমেন্টের ধুলোগুলো না শুকনো। চলো দেখতে পাবো। আমি এখন কি করছি দেখতে পাচ্ছ? তোমরা অনেকে অনেক কিছু মনে করো যে মনে হয় আমি কোনো কাজই করি না, আমি তো সারাদিন এভাবেই কাজ করতে থাকি। আবার যখন ঘর ঢুকবো আবার তখন এটাকে জল ঢেলে পরিষ্কার করবো, বুঝেছো? আমার সারাদিন এভাবেই চলতে থাকে। চলো, হাত ব্যথা হয়ে যাবে, ছোট ছোট ঘর, আমি বেশি অত ঘর নেই একটা খুব একটা। যাই হোক, সেটা মেয়ের জন্য বানিয়েছিলাম। আমি এবার বেলকনিটা একটু ধুয়ে নিচ্ছি, মাখতে হবে না বেলকনিটা। রাস্তা প্রচুর ধুলো, দেখেছো আমার সব কাজ হয়ে গেছে মোটামুটি। এবার আমি কী করবো বলো তো? ব্রাশ করবো। ওকে চলো। সো বন্ধুরা, আমি এখন কী করছি? ব্রাশ করছি, দেখেছো? আমার ব্রাশ করা কমপ্লিট, বুঝেছো?
চলো। তো সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার পরের ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই, ওকে, লাভ ইউ।